বাংলাদেশের উপকূলের দিকে দ্রুত গতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোকা। এই পরিস্থিতিতে বাংলাদেশের চট্টগ্রাম ও কক্সবাজারে মহাবিপদ সংকেত দিয়েছে সেদেশের আবহাওয়া অধিদপ্তর। এছাড়া উপকূলীয় জেলা ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, বরগুনা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলিও সতর্কতার আওতায় রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয় রবিবার সকাল 6টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে বাংলাদেশের কক্সবাজার ও উত্তর মায়ানমার উপকূল অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড় মোকা। শনিবার সকাল থেকেই হাওয়ার গতিবেগ বাড়তে থাকায় বিক্ষুব্ধ রয়েছে সমুদ্র উপকূলবর্তী এলাকা। মায়ানমার ও বাংলাদেশের কাছাকাছি অবস্থিত হাওয়ার অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে উত্তর পূর্ব ভারতের মিজোরাম, মণিপুর এবং ত্রিপুরা রাজ্যেও। শনিবার রাত থেকে ত্রিপুরা এবং মিজোরামে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আইএমডির আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র। 45 থেকে 66 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া এবং 65 কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ত্রিপুরার আবহাওয়া অফিস। দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাগুলিকে সতর্ক থাকার এবং সম্ভাব্য প্রতিকূলতার জন্য প্রস্তুত থাকার জন্য নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।